হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি আলাপ করব যে ফেব্রুয়ারি মাসটা মার্কেটটা কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, এবং পাশাপাশি কিছু স্টক নিয়েও আলোচনা থাকবে। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন, এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। তার আগে আমরা কিছু সম্বন্ধে জেনে নেই যে প্রিভিয়াস মান্থগুলো কেমন আসলে মার্কেটটা ছিল সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি। আমরা ডিসেম্বর শেষের দিক থেকে মার্কেটকে ঘুরে দেখতে দাঁড়াই এবং হচ্ছে যে জানুয়ারিতে বেশ একটা ভালো পজিটিভ দেখি, এবং সেখানেও অনেকেই স্বস্তি পাচ্ছিল না যে জানুয়ারিতে আসলে মার্কেটটা কি আদতে ঘুরে দাঁড়াবে কি না। তো সেখান থেকে কিছুটা মোটামুটি আমরা দেখতে পাই যে আসলে এই মার্কেটটা পুরোপুরি ঘুরে না দাঁড়ালেও কিছুটা অনেক ভালো ভালো শেয়ারের কোম্পানিগুলো আমরা দেখি যে পজিটিভ মুভমেন্ট হয়, এবং পাশাপাশি দেখা যায় যে অনেক ভালো পার্সেন্টেজ গেইন দিয়ে থাকে। তো মার্কেট জানুয়ারি মাসে যেটি ছিল যে 31 জানুয়ারিতে ক্লোজ হয় 6,926 পয়েন্টে গিয়ে, এবং আমরা যদি ডিসেম্বর সাথে কম্পেয়ার করি যে ডিসেম্বরের লাস্ট ইন্ডেক্সটি ছিল 6,756, তার মানে 170 পয়েন্ট কিন্তু আমার জানুয়ারিতে মার্কেট পজিটিভ ছিল। এবং অ্যাভারেজ যদি আমি খেয়াল করি যে মার্কেটে কি পরিমাণের টাকা ট্রেড হয়েছে, সেটি দেখতে পাবো যে প্রায় 1400 কোটি টাকার মতন পার ডে হিসেবে কার্যদিবসে ট্রেড হয়েছে, প্লাস ছিল। তো এখানে আমাদের যে বর্তমানে মার্কেট সে তুলনায় আসলে অ্যামাউন্টটা খুবই কম, কিন্তু আশা রাখবো যে এই ফেব্রুয়ারি মাসে সেখানে ট্রেড ভলিউমটা যাতে আরও অ্যামাউন্টে বাড়ে, তাহলে কিন্তু মার্কেট আরও পজিটিভ ভাইব নেওয়ার সম্ভাবনা আছে। এটা এখন একটু সময় সাপেক্ষ, তো আশা করা যাচ্ছে যে এখান থেকে ফেব্রুয়ারিতে আমরা একটু ভলিউমটা বাড়ার ইন্ডিকেট দেখতে পারি। আমরা যদি দেখি যে ডিসেম্বরে যে মার্কেট যে কারেকশন হতে থাকে সেটি ছিল অক্টোবর থেকে, এবং এখান থেকেই দেখা যাচ্ছে যে মার্কেট আবার ঘুরে দাঁড়াচ্ছে, এবং একই ধরনের সব জায়গায় আমরা সেম ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি। আপনারা দেখেন মার্কেটে একই ধরনের ক্যান্ডেলগুলো বারবার জায়গায় দেখার চেষ্টা করতেছি। তো এখান থেকে আশা করা যাচ্ছে যে এইভাবে আস্তে ধীরে ধীরে হয়তো মার্কেটটা কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এবং লাস্ট মান্থে এক মাসের মধ্যে আমরা কিন্তু কিছু ভালো ভালো শেয়ার দেখেছি, যেমন AMCL প্রাণের কোম্পানি, তারা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ গেইন দেয়। তার বাদে ইস্টার্ন হাউজিং, এরাও কিছু ভালো গেইন দেন। স্কয়ার টেক্সটাইল, এছাড়াও যদি আমি আরো ভালো কিছু কোম্পানি বলি, যেমন বসুন্ধরা পেপার্স, এবং এদিকে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এইগুলো কিছু কোম্পানি বাড়ার অবশ্যই মূল কারণ ছিল যে তাদের ইপিএস কিন্তু ভালো হয়েছে। এগুলো প্রত্যেকটাই ফান্ডামেন্টাল খুবই ভালো কোম্পানি, তো তাদের ইপিএস ভালো হওয়ার কারণে কিন্তু এই ধরনের গ্রোটা হয়। তো আমাদের ইনভেস্টমেন্টটা করতে হবে যে আজ থেকে আগামী 5-6 মাস পরে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে ভালো করছে, আমরা চোখের মধ্যে যদি রাখি তাহলে দেখবেন যে এই কোম্পানিগুলোই কিন্তু একটা টাইমে আপনাকে ভালো প্রফিট দিবে। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন প্রথমত হচ্ছে যে কারণ যে এখান থেকে প্রফিট টেক করার জন্য। তো এই প্রফিট টেক আপনি যদি এক্সাম্পল হিসেবে আপনাকে বলি যে ব্যাংকে আপনি কিন্তু টাকা রাখতেছেন দীর্ঘ মেয়াদে গিয়ে নিয়ে, আপনার দেখা যাচ্ছে যে 1,000 টাকা 1,000 টাকাই রয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকার ভ্যালুটা বাড়ছে না, কিন্তু এই মার্কেটে দেখা যায় যে টাকার ভ্যালুটা কিন্তু বাড়ছে, এবং আপনি ব্যাংকে ডিপোজিট করলে অনেক লম্বা সময় রাখতে হচ্ছে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে শর্ট টার্মের ভিতরেই কিন্তু আপনি ভালো ব্যাংকের তুলনায় ভালো রিটার্নটা পাচ্ছেন। তো আমরা যদি এই দিকটা খেয়াল করি, তার মানে হচ্ছে যে ভালো কোম্পানি অবশ্যই ভালো দাঁড়াচ্ছে, কিন্তু সেটার জন্য আপনাকে সময় দিতে হবে। একটা কোম্পানি কিন্তু আজকে ইনভেস্টমেন্ট করি কালকেই কিন্তু ভালো রিটার্ন আসবে না, তার জন্য আপনাকে অবশ্যই একটা সময় দিতে হবে। তো ফেব্রুয়ারি মাসটা যেটা আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে ব্যাংকের জন্য একটা সুসময়, কারণ ব্যাংক এই মাসের শেষের দিক থেকেই শুরু করবে যে তারা ভালো ভালো কোম্পানির দেখতে পাবো যে আমরা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এবং এই টাইমটাতে অনেক বড় বড় কোম্পানি যারা থাকে ইনভেস্টর হিসেবে, বড় ইনভেস্টররা, তারাও কিন্তু ব্যাংকের দিকে ঝুঁকে, এবং তারা কিন্তু আমাদের আগের থেকেই অনেক আগেই ইনভেস্টমেন্ট করে থাকে।
আমরা যদি লাস্ট দেখি তাহলে সেখানে দেখব যে 2021 সালে মে থেকে একটা ব্যাংকের ভালো একটা টার্ন হয়, এরপরে হচ্ছে যে একটা খুব একটা টার্ন আমরা দেখতে পারি নাই, যদিও ডিসেম্বরের দিকে কিছুটা সরি নভেম্বরের দিকে কিছুটা একটু মুভমেন্ট দেখি, এরপরে ডাউন ট্রেন্ডে চলে আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক এখন যে অবস্থানে আছে, আরএসআই একটা মোটামুটি ভালো সুইটেবল টাইমে ভালো পর্যায়ে আছে ইনভেস্টমেন্ট করার জন্য। জাস্ট আপনাকে সিলেকশন করতে হবে কোন ব্যাংকটা আপনার জন্য ভালো হবে। এবং আমরা যদি খেলে যে যদি দেখি যে অন্যান্য সেক্টরে আপনার কিছু কোম্পানি লাইক হচ্ছে যে ফার্মা সেক্টরে অনেক ভালো ভালো কোম্পানিও কিন্তু ভালো ইপিএস গ্রো করেছে, এবং পাশাপাশি আরও অন্যান্য কোম্পানিও কিন্তু তাদের দুটো কোয়ার্টার মিলে কিন্তু ভালো ইপিএস গ্রো করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটে কিন্তু বেশ ভালো কোম্পানি রয়েছে, সেখানে বুঝে শুনে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। তো আমি যদি এখন সামারাইজ করি, তার মানে হচ্ছে যে ফেব্রুয়ারিতে আমরা হয়তো একটা ভালো একটা মার্কেট দেখতে পাবো, যেটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আপনার জানুয়ারির তুলনায় অনেক ভালো একটা মার্কেট পেতে যাচ্ছে। এবং পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এই মার্কেট আপনার হয়তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের ভালো পজিশনে দেখবো একসাথেই, হয়তো আমরা সেক্টর ওয়াইজ এই মুহূর্তে পাচ্ছি না, ব্যাংকের আরও সময় লাগবে। কারণ ব্যাংকের ম্যাক্সিমাম কোম্পানি আমরা দেখতে পাবো যে মার্চের দিকে আপনার ডিক্লারেশনটা বেশি হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি, তো সেটার জন্য অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে। এবং আপনারা জানেন যে ব্যাংকের ডিভিডেন্ড ইল্ডটা পরিমাণটা অনেক বেশি থাকে, দেড়শো হচ্ছে যে অনেকেই ব্যাংকের ডিভিডেন্ডটা বুক করতে চায়। এবং এখন আমার কাছে মনে হচ্ছে সুইটেবল টাইম, যারা স্মার্ট ইনভেস্টর তারা ট্রাই করবে যে এই মুহূর্তে ভালো স্টকগুলোকে বাই করে রাখার জন্য কম দামে। তো আশা রাখি এ থেকে আপনারা বুঝতে পারলেন যে আমাদের কোন দিকে আসলে ইনভেস্টমেন্টটা বাড়তে পারে। এবং আমি একটা সেক্টরই পক্ষপাতিত না, দেখা যাচ্ছে যে মার্কেট অনেকদিন ধরে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমে হচ্ছে, তো এটা অব্যাহত থাকবে। পাশাপাশি কিছু কিছু ব্যাংক হয়তো বাড়ার সম্ভাবনা দেখতে পারি আমরা ফেব্রুয়ারিতে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে ভলিউম জানুয়ারির তুলনায় কিছু ভালো পজিটিভ যাবে, এবং পাশাপাশি হচ্ছে যে ইন্ডেক্সেরও একটা পজিটিভ আমরা দেখতে পাবো। তো আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জেনে বুঝে শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন। ধন্যবাদ।